Kali ke cemuki. Dengi kau tak kau naik dia. Welcome to the Ashish channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি এসে গেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আমি আজকে ফুড এক্সপ্লোর করতে বেরোবো। তো আমি রেস্টুরেন্ট বা ক্যাফে আর যাবো না, আমি ভাবছি ফুড ট্রাক এক্সপ্লোর করবো। এবার আমি ভাবছি সল্টলেক আর নিউ টাউনের মধ্যে ফুড ট্রাক এক্সপ্লোর করা বেস্ট জায়গা কোনটা হতে পারে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা, তাহলে তুমি বুঝতে পারবে তোমরা আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের। চলো যাওয়া যাক। তো এখন আমি চলে আসলাম নিউ টাউনের সেন্ট্রাল স্কোয়ার মাঠের সামনে। একটু এগিয়ে গেলেই সামনে ওয়াকিং স্ট্রিট আছে, ওখান থেকে লেফট নিলে সব ফুড ট্রাক আছে ওখানে। ফুড ট্রাক অবধি যাওয়ার আগেই আশেপাশে অনেক ফুড স্টল ছিল। আর এই দেখো, এই ব্রিজের নিচটা কি সুন্দর করে পেন্টিং করা। এখানে ম্যাক্সিমাম জন আসে বিকেলবেলা টাইম স্পেন্ড করার জন্য, পিকচার তোলার জন্য। খুব ভালো একটা এনভায়রনমেন্ট এটা। আর এটাই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তো ওয়াকিং স্ট্রিটের এখানেই সব ফুড ট্রাক থাকে পরপর লাইন দেওয়া। এখানটা কি সুন্দর ডেকোরেট করেছে দেখো। তো এখন আমরা একটু এগিয়ে যাই, দেখি কী কী ফুড ট্রাক আছে আর কোথায় কী কী খাবার পাওয়া যাচ্ছে, সেইভাবে দেখে আমরা ডিসাইড করে ফুড খাবো। প্রথমে আমরা ডিসাইড করলাম যে পুরোটা আগে হেঁটে দেখা যাক কী কী আছে না আছে। আর আজকে মনে হয় ক্রাউডটা একটু বেশিই ছিল, যেহেতু আজকে সানডে তাই। কিন্তু আমার সৌরভ বলল যে এখানে প্রত্যেক দিনই খুবই ক্রাউড হয়, মানে ইভিনিং টাইমে সবাই আসে এখানে, লোকজন টাইম স্পেন্ড করতে, তারপরে এখানে ফুড ট্রাক থেকে খাবার দাবার খেতে। তো এখন আমরা হেঁটে হেঁটে দেখছি, আমরা কনফিউজ যে কোথার থেকে খাবো, পরপর এতগুলো ট্রাক, মানে কোনটাই ভালো হবে। আমরা তাই প্রথমেই চলে গেলাম কাবাব মে হাড্ডিতে। আর এটা হচ্ছে ওদের ফুল মেনু, তোমরা এখানে পজ করে তোমরা ডিশেস আর প্রাইসেস দেখে নিতে পারো। আর আজকের ওয়েদারটা তো খুবই ভালো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আরও বেশি ভালো লাগছে এখন। এখন আমরা অর্ডার দিয়ে বসে আছি, এখন ওয়েট করছি, এখন দেখি কতক্ষণে হয়। অনেক ভিড় আজকে সানডে, যেহেতু বহুত ভিড় এখানে। আমরা এসে এখানে বসে গেছি, কারণ কি ওখানে অনেকটা ক্রাউড হয়ে গেছে, তাই জন্য আমরা এখানে চলে। আর ওখানটা অনেক গরম লাগছিল, তাই এখানটায় চলে এসেছি, এখানে আরাম লাগছে, হাওয়া দিচ্ছে বেশ ভালো। কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে এখানে এসে? এখান থেকে দেখতে কতটা ভালো লাগছে সব কটা ট্রাক পর পর যে এসে গেছে। এখন আমাদের কাবাব আর র‍্যাপ, এই হচ্ছে কাবাব, এই হলো এটা হচ্ছে। আর আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা র‍্যাপ। এবার প্রথমে আমি কাবাবটা খেয়ে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। কেমন হেভি না? কেমন সত্যি ভালো না? এবার আমি চিকেন টিক্কার অ্যাপটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করি আমার রিভিউটা। ভেতরের চিকেনটা পুরো কাবাবের মতো হয়েছে, এবার ক্রিয়েটিভ কলকাতা কুজিনের ফুড ট্রাকটার কাছে গেলাম। এখানে ফাঁকা ছিল তাই ভাবলাম এখান থেকেই অর্ডার করি। তো এখানে আমরা ড্রামস অফ হেভেন অর্ডার দিলাম, যেটার প্রাইস ছিল 140 rupees। আর এবার খেয়ে বলি কেমন খেতে। কেন কি বাড়িতে করলে এর থেকে ভালো হয়, নাহলে কি বলবো, মানে ফ্রেশলি প্রিপেয়ার এটা বোঝা যাচ্ছে। আর বাকি আই থিঙ্ক যে সসগুলো আগে থেকে তৈরি ছিল, কিন্তু এক্ষুনি প্রিপেয়ার করে দিয়েছে চোখের সামনে। বাট খেতে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, নট সো গুড। কেমন লাগলো তোমার?
এবার চলে আসলাম আমরা 1 মিনিট ফুড ট্রাকের সামনে। এখান থেকে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, চিকেন স্টিম মোমো। এটার দাম ছিল 79 রুপিস, আর 79 রুপিসে 5 পিস মোমো দিয়েছে। বহুত গরম দেখি, খেয়ে দেখো তো তুমি বলো, এখন ডিবি দাও দেখি, কামড় দাও একটা। কেমন কেমন খেতে, কেমন দেখি রিয়াকশনটা, দেখি ছ্যাঁকা লেগেছে মুখে, দেখি কতক্ষণ অ্যাক্টিং করতে পারবি বল, কতক্ষণ। টিস্যু পেপার দিয়ে রিয়াকশন দিচ্ছে, হলো না। এবার আমি মোমোটা খেয়ে আমার রিভিউটা দিই। নরমাল মোমো, নরমাল মোমো, নরমাল চিকেন মোমো যেমন হয় তেমনই। একটা তোমার একটা আমার ছিল মানে চিকেনের ছিল, আর দুটো পাস্তা যেটা হোয়াইট সস আর রেড সস ছিল সেটা ভেজ ছিল। আর পিঙ্ক সস পাস্তাটার দাম 179 পড়েছে আমাদের, আর কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে। এবার খেয়ে দেখা যাক এটা টেস্টটা কেমন। এবার দেখি রিকু, সৌরভ আর রিঙ্কির কেমন লাগলো। কেমন গরম, যাই হোক সবারই অ্যাভারেজ লেগেছে এই পাস্তাটা। কিন্তু আমি বলবো তোমরা এখানে আসলে কাবাব মে হাড্ডিটা মাস্ট ট্রাই, এখানে এসে অবশ্যই খেও এই ফুড ট্রাক থেকে কাবাব মে হাড্ডি। আর এখানে প্রোগ্রাম চলছিল, তোমরা তো আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনে বুঝতেই পেরেছো গান চলছিল। আই থিঙ্ক সানডে বলে এই প্রোগ্রামটা হচ্ছে, এখানে তো অনেক ক্রাউড ছিল আজকে, তো অনেক খাওয়া হয়ে গেছিলো, তো পেটটা পুরো লোড ছিল সবার, তাই একটু ভাবলাম ঠান্ডা কিছু খাবো। আমি শিকাঞ্জি খাবো, হ্যাঁ। এতক্ষণ আমরা ওয়াকিং স্ট্রিট পোর্শনটাই ছিলাম, আমরা আবার ব্যাক পোর্শনটাই চলে আসলাম। এই দেখো লাইন দিয়ে ফুড ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে দেখতে। আর এই যে এটা হচ্ছে লাটিসান, লাটিসানের নিচেই কার পার্কিংয়ের এই যেই জায়গাটা, এখানে কার পার্ক করে যারা কার নিয়ে আসবে এখানে পার্ক করে এখানে বসে তোমরা এখান থেকে ফুড ট্রাক থেকে খেতে পারবে ফুড অর্ডার করে। আর রিকু নিয়েছে ওরিও শেক, ওটার দাম 80 টাকা, তো ওটা এখন চলে আসলো। রিকু খেয়ে বলবে কেমন কেমন, ভালো। তারপর আমি একটু টেস্ট করে দেখেই নিলাম, ওরিও শেকটা সত্যিই খুবই টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে আমাদের তিনজনের শিকাঞ্জি চলে আসলো, এবার দেখি এটা খেয়ে কেমন লাগে আমাদের। তুই খেয়ে বল তোর কেমন লাগলো। তো আমরা শিকাঞ্জি খেয়ে এখন এন্ড করছি আজকের খাবারটা, এখন হাঁটতে হাঁটতে চলে যাবো, কোথায় যাবো হাঁটতে হাঁটতে, যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শিকাঞ্জি খেয়ে রিফ্রেশ ফিল করে এখন বাড়িতে যাচ্ছি। খুব ভালো জায়গা, তোমরাও আসতে পারো, মানে সানডেতে তো বহুতই ভিড় দেখলাম, আই থিঙ্ক তো অন্যদিন ভিড় কম থাকে। জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে অনেক গান ফানের প্রোগ্রামও হচ্ছিলো, আর ফুড লাভারদের জন্য তো খুবই ভালো জায়গা এটা। যাই হোক আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম, আর বাইরের দিকেও অনেক ছোটোখাটো স্টলস আছে খাবারের। আর এখানে তো একটা মেলা হচ্ছেই, এই মেলাতে আর যাওয়া হলো না, দেখে নিলাম বাইরে থেকে, আমাদের লেট হয়ে যাচ্ছিলো তাই বাড়ির দিকে চলেই গেলাম আমরা।
দেখো তোমরা কতটা ক্রাউড এখানে, মানে মেলার ওখানে তো গিজগিজ করছে লোক, ওই দেখে তো ভয়ে আরোই ঢুকতে ইচ্ছা করছে না। এমনি জায়গাটা খুবই সুন্দর, মানে ইভিনিং টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা এটা। যাই হোক, এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখো তোমরা, রিকু কি সুন্দর মেয়েদের মতো গান গাইতে পারে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নিউ ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না কিন্তু তোমরা। টাটা, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।